नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু সুস্মিতা 2020 বেঙ্গলি ইউটিউব চ্যানেল। চলে এলাম আবারও নতুন একটি সরকারি চাকরির নোটিশ নিয়ে। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে রাজ্যের ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউয়ের ভিত্তিতে নিয়োগ হবে, কোনো লিখিত পরীক্ষা নেই এবং লাগবে না কোনো অভিজ্ঞতা। সম্পূর্ণ ভিডিওতে ফুল অফ ডিসকাশন করে দেবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যারা নতুন চাকরি প্রার্থী রয়েছেন আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের বিভিন্ন আপডেট পেতে। এবং আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আসুন তাহলে আজকের ভিডিওর অফিসিয়াল নোটিশে যাওয়া যাক আর জেনে নেওয়া যাক বিস্তারিত। চলে এলাম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আইসিআর এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট কলকাতা থেকে যেটা প্রকাশিত হয়েছে 3/8/2023 তারিখে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এখানে নোটিশের শুরুতেই বলা হয়েছে ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হবে, এবং ইন্টারভিউটি হবে 21/8/2023 তারিখ সকাল 11টায়, যেটা আপনাকে কিন্তু গিয়ে ইন্টারভিউটা দিতে হবে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা কী বলেছে। এখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা বিটেক বা কম্পিউটার সায়েন্সের উপর ইঞ্জিনিয়ারিং করে থাকলে আবেদন করতে পারবেন। এবং এখানে রিজার্ভেল কোয়ালিফিকেশন হিসেবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে যদি কম্পিউটার এবং ডাটা এন্ট্রি অপারেটরের আগে সুযোগ পাবেন, না থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। বয়সসীমা ম্যাক্সিমাম 35 বছর, এবং অবশ্যই এসসি এসটি ওবিসিরা ছাড় পাবেন, এবং যারা মহিলা হবেন তারা ছাড় পাবেন অর্থাৎ 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে বেতন রয়েছে 25,000 টাকা পার মান্থ। এখানে আপনারা টেস্ট প্লেস অফ পোস্টিং দেখুন বলেছে আইসিআর এগ্রিকালচার টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট জোন ভিভি ভূমি বিহার কমপ্লেক্স সল্টলেক সেক্টর 3, এখানে কলকাতা 7000097 এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পোস্টিং হবে। ইন্টারভিউ হবে এখানে একই অ্যাড্রেসে, জিবি ব্লক সেক্টর 3 সল্টলেক কলকাতা 7000097। এখানে আপনারা কীভাবে যাবেন সমস্ত কিছু ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। এখানে কীভাবে আবেদন করবেন, এখানে একটি প্লেন সাদা পেপারে বায়োডাটা তৈরি করে নিতে হবে, এবং বায়োডাটাটা সঙ্গে যাবতীয় রিলেভেন্ট ডকুমেন্ট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, যদি কোনো রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকেন সমস্ত কিছু, কালার পাসপোর্ট সাইজ ফটো সমস্ত কিছু একসঙ্গে একটা সেট তৈরি করে বায়োডাটার সঙ্গে অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে ইন্টারভিউ ডেটে, ইন্টারভিউ প্লেসে, তাহলেই কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। ইন্টারভিউতে কোনো রকম টিএডি অর্থাৎ যাতায়াত পরিবহনের খরচ দেওয়া হবে না, এবং ইন্টারভিউতে সমস্ত কিছু যে যে ডকুমেন্টস নিয়ে যাবেন তার অরিজিনাল সার্টিফিকেটসগুলো নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। আশা করি বোঝাতে পারলাম, কোনো রকম আবেদন মূল্য লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এই ধরনের আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এখনকার মতো এই পর্যন্ত, আবার আসবো নেক্সট ভিডিওতে।